10, 11, 12, college, polytechnics, ITI, universities, তাদের 3 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে। এবং 3 তারিখে চালু হয়ে যাচ্ছে এই কারণে 4-5 সরস্বতী পুজোর ছুটি আছে। প্রত্যেকটা শিক্ষায়তনে আমরা জানি যারা সরস্বতী পুজো করেন, সুতরাং আজকে জেনে গেলে তারা হাতে দুটো টাইম পাবেন এবং মা সরস্বতী আরাধনা করতে পারবেন। তো তোমরা যে নিউজটা শুনলে, আশা করছি এই নিউজটা শোনার পর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্টুডেন্ট যারা শিক্ষার সাথে যুক্ত, সেটা হতে পারে স্কুল লেভেলের কোনো শিক্ষা বা কলেজের, মূলত আমার চ্যানেলের প্রত্যেকটি সাবস্ক্রাইবার তোমরা পলিটেকনিক, আইটিআই এবং বিটেক কলেজের স্টুডেন্ট আছো। তো আজকের এই যে নিউজটা, যেখানে মুখ্যমন্ত্রী জানালেন যে 3 তারিখ থেকে তোমাদের প্রত্যেকটি স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সামনেই সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোটা প্রত্যেকটা স্টুডেন্ট এবং বাঙালির কাছে একটা আবেগের বিষয়, তো সেই জায়গা থেকে তোমরা পুজোটাকেও এনজয় করতে পারবে, দেন তোমাদের যে কলেজের ব্যাপারটা সেটাও খুলে যাচ্ছে, কলেজে তোমরা যেতে পারবে এবং স্কুলেও যেতে পারবে, 9-10 থেকে শুরু করে 11-12 এবং তোমাদের পলিটেকনিক, আইটিআই, বিটেক প্রত্যেকটি কলেজ। তো দেখো এই মুহূর্তে আমি আউটসাইডে আছি, একটু বাইরে আছি, তো বুঝতেই পারছো রাত্রে জাস্ট আমি নিউজটা পেলাম তোমাদের সকলের কাছেই, মানে তুলে ধরার জন্য আমি ভিডিওটি বানাচ্ছি। আমি এখন রাস্তার মধ্যে থেকেও, মানে যে জায়গাতে আছি সেখান থেকে জাস্ট রোডের মধ্যে থেকেও তোমাদের জন্য আপডেটটা তুলে ধরছি। অনেকবার স্টুডেন্টরা প্রশ্ন করেছিল যে স্যার কবে কলেজ খুলবে, কবে স্কুল খুলবে, কবে থেকে আমরা গিয়ে আবার পুনরায় কলেজ করতে পারবো। তো ফাইনালি আজকে যে আপডেটটা পেলাম, এই আপডেটটা পাওয়ার পর আশা করছি মানে তোমাদের খুশির কোনো ঠিকানা নেই। তো যাই হোক, সকলে এই চ্যানেলের সাথে তো যুক্ত হয়ে থাকবি। দেখো অ্যাজ এ ইউটিউবার হিসাবে, অ্যাজ এ টিচার হিসাবে বা অ্যাজ এ মেন্টার হিসাবে আমি চেষ্টা করি যে প্রত্যেকটা টাইম, আমি যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন, যে কোনো জায়গাতেই থাকি, সেই আপডেটগুলো তুলে ধরার। এর সাথে সাথে যে একটা সম্ভাবনা আসছে, যে ইভেন যে সমস্ত সেমিস্টারগুলো আসছে, আপকামিং যে সেমিস্টার, সেটা বলতে পারি পলিটেকনিকের যারা স্টুডেন্ট আছো 5th সেমিস্টারের জন্যে, প্লেসমেন্টের জন্য অনেকেই আউটসাইডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলে, সেই জায়গাতে কিন্তু একটা ডিফিকাল্টি এরপর তোমাদেরকে ফেস করতে হবে। মূলত যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে দেখো যে কী করবে এখন, তাহলে কলেজ যদি খুলে যায় তো সেক্ষেত্রে তো তোমাদের কলেজ যেতে হবে এবং সেমিস্টারটাও কিন্তু অফলাইনে হবে। একটা জিনিস বোঝো, কলেজ যখন রিওপেন হয়ে যাচ্ছে বা স্কুল যখন রিওপেন হয়ে যাচ্ছে, তো এখন তো অনলাইনে সেমিস্টার দেওয়ার জন্য তোমরা আবার গিয়ে হরতাল করতে পারবে না। স্টুডেন্টদের একটা জিনিস আছে যে এতদিন পর্যন্ত অনলাইনে ক্লাস হয়েছে, তো এরপর তোমরা যদি এখন বলো যে গভর্নমেন্ট বা আমাদের যে স্টেট কাউন্সিল আছে বা ইঞ্জিনিয়ারিং বোর্ডের, যে যদি আজকে মাকআউটেরই সিদ্ধান্ত দেখি আমরা, যে মাকআউটের পক্ষ থেকেও যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে না অফলাইনে পরীক্ষা হবে, এবং অবভিয়াসলি অফলাইনে হবে যেহেতু কলেজ ওপেন হয়ে যাচ্ছে, তো সেই জায়গাতে তো আমরা অনলাইনে পরীক্ষা নেওয়ার কোনো স্কোপ বা কোনো ডিমান্ড তোমরা রাখতে পারবে না। তো যে সমস্ত স্টুডেন্টরা বা তোমরা ম্যাক্সিমাম ভিউয়ার্সদের অনলাইনে এক্সাম, মানে অনলাইনে এতদিন ধরে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড গাফিলতি হচ্ছে, সেই জায়গাতে কিন্তু সকলকে ভালো করে এই অল্প টাইমের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আদারওয়াইজ ম্যাক্সিমাম কিন্তু সাপ্লি চলে আসবে। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, কিন্তু ভালো করে নিজেরা প্রস্তুত হও, কারণ যে সমস্ত সেমিস্টার আসছে আপকামিং, যারা ফাইনাল ইয়ারে আছো তাদের 5th সেমিস্টার রয়েছে, তারপর 6th সেমিস্টার রয়েছে, দেন যারা নিউ অ্যাডমিশন নিয়েছো ল্যাটারাল এন্ট্রি থ্রু, সেটা বিটেকের অ্যাডমিশন হতে পারে, বিটেকেরও নেক্সট 4th সেমিস্টার আসছে, তারপর ফার্মেসি, প্রত্যেকটা এডুকেশন সিস্টেমে যারাই আছো, সেটা হতে পারে পলিটেকনিকের ল্যাটারাল বা ফার্স্ট ইয়ারে, সবাই অনলাইনে পরীক্ষা হচ্ছিল বলে যে কোনো রকমভাবে পার হয়ে যাচ্ছিল, বাট সেই সুযোগটা এরপর এন্ড হচ্ছে, নিজেদেরকে আবার সেই আগের স্রোতে ফিরিয়ে আনার জন্য সেইভাবে পড়াশোনাটা শুরু করতে হবে। তো আমি কৃষ্ণ স্যার তোমাদের প্রত্যেকটা আপডেট সবসময় দিতে থাকবো। আজকে আমি দেখো আউটসাইডে আছি, তার মধ্যেও আমি তোমাদের কাছে এই যে তথ্য বা যে বিষয়গুলি তোমাদের কাছে শেয়ার করার সেটা শেয়ার করছি। যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, মূলত পলিটেকনিকের বা বিটেকেরও রয়েছো, তাদের জবের দিক দিয়েও আমি অবশ্যই যে শুরু করেছি, এখন দেখো বহু কলেজের স্টুডেন্ট আমাদের এখানে আসছে এবং আমি এডুকেয়ারের থ্রু তাদেরকে সফলভাবে প্লেসমেন্টে পাঠাচ্ছি। যারা পলিটেকনিকের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট দেখছো তাদের কাছে একটা জিনিস বলছি, তোমরা পরীক্ষাটা দিয়ে দাও, পরীক্ষা 5th সেম কমপ্লিট করে নাও, 5th সেম কমপ্লিট করার পর তোমরা যদি এখন থেকেই প্রি প্লেসমেন্টে যেতে চাও, দ্যাটস মিন হচ্ছে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এখন থেকেই প্লেসমেন্ট, মানে কোম্পানিতে গিয়ে তোমরা জব করতে পারো। তো সেই জায়গাতে যারা যারা যেতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এডুকেয়ার কনসালটেন্সির কাছে, আমাদের বর্ধমানে হেড অফিস। আর আমি চেষ্টা করছি, দেখো আজকেও তোমরা দেখতেই পাচ্ছ এখন রাত্রি, অনেকটা রাত্রি আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আউটসাইডে আসতে হচ্ছে এবং রোডের মধ্যে আমি তোমাদের জন্য আপডেটটা তুলে ধরছি। তো যাই হোক, ভিডিওটি তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যে সমস্ত পরিচিত বন্ধুরা আছে সকলের মধ্যে শেয়ার করো, তাদের কাছেও এই আপডেটটা পৌঁছে যাও যে আগামী 3 তারিখ থেকে, আজকে দেখো আমাদের 11
আমি রাত্রে ভিডিওটি তৈরি করছি, তো খুব তাড়াতাড়ি তোমাদের সকলের কাছে এই আপডেটটাও পৌঁছে যাবে, হয়তো অনেকেই পেয়ে গেছো। দেখো 11 বাজে যাচ্ছে প্রায়, তো এই টাইমের মধ্যে আমি ভিডিওটা তৈরি করছি। যতটা তাড়াতাড়ি পারো ভিডিওটি শেয়ার করো এবং সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে, সেটা স্কুলের স্টুডেন্ট হোক বা কলেজের স্টুডেন্ট, সকলের কাছে সেটা শেয়ার করে দাও। তো রাখছি, সকলে সুস্থ থেকো, আর নেক্সট আরও একটি এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সকলের সামনে চলে আসবো।